হাফিজুর রহমান সাহেব বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান মজবুত কিন্তু শিক্ষক দুর্বল, এটা ঠিক। মাঝখানে একটা সময় ছিল যখন শিক্ষা শিক্ষকের পেশায় আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারিনি, এখনো কিন্তু আমরা তত বেশি আকৃষ্ট করতে পারছি এটা বলতে পারবো না। এবং বঙ্গবন্ধু চেয়েছিলেন মেধাবীদের যেন আমরা আকৃষ্ট করতে পারি, বঙ্গবন্ধু কন্যাও চান যেন আমরা মেধাবীদের আকৃষ্ট করতে পারি। বর্তমানে আমরা দেখছি প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায়ও আমরা এখন যাদেরকে পাচ্ছি তারা অনেক আগের তুলনায় অনেক বেশি মেধাবী। আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই শিক্ষকতা পেশাকে আমরা আরও আকর্ষণীয় করতে পারবো। তাদের যে প্রয়োজনগুলো রয়েছে, তাদের আর্থিক সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলোকে আমরা আরও বেশি অ্যাড্রেস করতে পারবো এবং আরও আমরা শিক্ষকতা পেশায় আরও অনেক বেশি মেধাবী যোগ্য মানুষদেরকে আমরা আনতে পারবো। তবে শিক্ষার মান নিচে নেমে গেছে এই কথাগুলো বারবারই শুনি, কিন্তু তার কিন্তু প্রমাণ আমরা দেখি না। আমরা দেখি যে আমাদেরই সন্তানেরা নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে সারা বিশ্বের 50-এর অধিক সমস্ত একবারে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরাজিত করে পরপর কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছে। এরকম আমাদের আরও বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা তারা দুর্দান্ত ভালো রেজাল্ট করছে। কাজেই আমরা একেবারে আমাদের শিক্ষার মান নিচে নেমে গেছে তার কিন্তু সেভাবে প্রমাণ পাই না। বরং মাধ্যমিক শিক্ষায় এই পুরো দক্ষিণ এশিয়ায় আমরাই সেরা, এটি জাতিসংঘের প্রতিবেদন বলছে এবং সেটি এবছর বলছে। কাজে আমি আশা করি যে আমরা সবাই মিলেই সকলের সহযোগিতায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পারবো, কারণ যে কোনো একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত শিক্ষা এবং স্বাস্থ্য, এ দুটি খাতের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা সেভাবেই অর্থ বরাদ্দ সহ অন্যান্য সকল সহযোগিতা দিচ্ছেন, সে কারণেই আমরা এই দুটি খাতেও দারুণভাবে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আরও এগুতে পারবো এবং আমি বিশ্বাস করি বর্তমান চলমান মেগা প্রকল্পগুলো শেষ হলে শিক্ষা এবং স্বাস্থ্য হবে পরবর্তী দিনের মেগা প্রকল্প। আমি যে জনমত যাচাইয়ের যে প্রস্তাবটা গ্রহণ করতে পারছি না। ধন্যবাদ মাননীয় স্পিকার।